শুয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং থানা ঘেরাও করে বিক্ষোভ মতুয়া সদস্যদের। বারাসাতে মতুয়াদের ওপর আক্রমণের প্রতিবাদে শুয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল মতুয়া সংগঠন। পরে থানা ঘেরাও করে বিক্ষোভ এবং ডেপুটেশন দিল তারা। প্রায় 2 ঘন্টা ধরে চলে অবরোধ। নদিয়া চাকদা থানার ঘটনা। উল্লেখ্য, গত 29 মার্চ গোটা রাজ্য থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষ পুণ্য স্নানের উদ্দেশ্যে বনগা ঠাকুর বাড়িতে রওনা দিয়েছিল। অভিযোগ ওঠে বারাসাত কাজীপাড়া মোড়ে মতুয়া সম্প্রদায়ের গাড়ি থামিয়ে কয়েকজন দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায়। গাড়িতে থাকা মতুয়া দল নেতাকে বেধড়ক মারধর করে। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল সহ অন্যান্য দামি সামগ্রী। গুরুতর অবস্থায় তারা হাসপাতালে ভর্তি হয়। এই ঘটনার পর এই ক্ষোভ প্রকাশ করেন মতুয়া সম্প্রদায়ের সংঘাদী প্রতি শান্তনু ঠাকুর। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি। যদিও প্রশাসনের দাবি আলাদা করে মতুয়া সম্প্রদায়ের ওপর আক্রমণ হয়নি, জোটের জেরে বচসা থেকেই এই বিবাদ। প্রশাসনের দাবি মানতে নারাজ মতুয়া সম্প্রদায়ের সদস্যরা। তাদের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে মতুয়া সম্প্রদায়ের ওপর আঘাত হানা হয়েছে। মূলত সেই অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবিতে গতকাল রাতে চাকদাহ 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে মতুয়া সম্প্রদায়ের সদস্যরা। থানা ঘেরাও করে বিক্ষোভ এবং ডেপুটেশন দেয় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় মতুয়ারা। আমাদের ঠাকুরনগরে আমাদের যে পুণ্য স্নান হয় পুণ্য তিথিতে পুণ্য ফিরে সেখানে স্নান করতে আসে পুণ্য অর্জনের জন্য, সেখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। সেই সময় সোনারপুর থেকে আমাদের একটা বাস আসছিল ঠাকুরনগরের উদ্দেশ্যে। বারাসাত কাজীপাড়ার মোড়ে কয়েকজন দুষ্কৃতী তাদেরকে সেই বাস থামিয়ে তার সামনে গাছ ফেলে দিয়ে বাসটাকে দাঁড় করে দিয়ে তাদেরকে আমাদের যে দলপতি ছিল সেই দলপতিকে অভদ্রভাবে মেরেছে এবং তিনি এখন মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ছেন। তার সঙ্গে আর একজন যুবক আন্দোলন একজন মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ছেন। তৎসঙ্গে আমাদের যে ওই যে দলপতির সঙ্গে আমাদের যে মায়েরা ছিল তাদেরকে শিলাপানি করা হয়েছে এবং তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। তৎসঙ্গে সেখানে যত মোবাইল ফোন ছিল দামি দামি মোবাইল ফোন ছিল এবং নগদ অর্থ ছিল সেইগুলোকে তারা চিন্তাই করে নিয়ে গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী সাধুরণের উত্তর মধ্যে ফাউন্ডেশন বঙ্গবন্ধু মাতা সকলের শিক্ষা প্রচার করতে বাইরে করতে তার পাগল চন্দ্রেরা জিতলি গ্রুপ আর এই প্রতিবাদ করেছে। মতুয়ারা যে ভূমি নেই তারা জেগেছে, তারা এখন তাদের অন্যায় ব্যবহার করতে শিখেছে। তার জন্যই আজকে এই চাকদায় রেল স্টেশন অবরোধ থানার সামনে অবরোধ। আপনারা প্রশাসনের কাছে কি চাইছেন? আমরা প্রশাসনের কাছে একটাই দাবি চাইছি, তারা যেন সঠিক দুষ্কৃতীদেরকে নির্ণয় করে তাদের কঠোর কঠোর শাস্তি দেওয়া হোক এবং যেন এরকম আর কোনো দুষ্কৃতি করতে সাহস না পায় এরকম একটা দৃষ্টান্ত। আপনার নাম? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় পাগল গোসাই, সাধুদের জয়। আজকে আমরা মতুয়া ধর্মাবলম্বী মানুষ, মতুয়া একটা মঠ, শুক্র সনাতন খ্রিস্ট প্রশস্ত ধর্ম হচ্ছে মতুয়া ধর্মের মূলপাঠ। সেই জায়গাতে দাঁড়িয়ে মধুকৃষ্ণ ত্রয়োদশী বারণীর মহাযোগে পুণ্য স্নানে এসেছিল ভক্তগণ বিভিন্ন প্রান্ত থেকে। তাই বারাসাত সেই এই কাজীপাড়ায় আমাদের মতুয়া ভাইদের প্রতি যে অমানবিক অত্যাচার হয়েছে এটা শুধু ওদের প্রতি করা হয় নাই, গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত মতুয়াদের করা হয়েছে। তাই সেই সুবাদে মতুয়ারা এমন আন্দোলন গড়ে তুলেছে, মতুয়ারা কোনো ধর্ম জায়গায় তারা আঘাত আনে না। এমনি করে যদি কোনো ধর্মীয় মানুষ কোনো ধর্মের প্রতি এভাবে আঘাত আনে গোটা মতুয়া সমাজ এইভাবে রাস্তায় নেমে তারা এই আন্দোলনে সামিল হবে এই চিন্তা ভাবনা করে মতুয়া রাজ্যে একত্রিতকরণ এখানে ঘটিয়েছে। কি কি করলেন আজকে, কোথায় করলেন? আজকে আমরা চাকদা চৌমাথা থেকে বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরের ভক্তরা মতুয়ারা এসেছেন, প্রত্যেকেরই একই বার্তা যে এক সত্তা সত্তাবান হন হর এক ঈশ্বর, সেই সত্তাবান জাগৃত এই মতুয়াদের মধ্যে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যদি কেউ বিভ্রান্তি করে সমস্যা দেখায় জড়তা দেখায় তাদের প্রতিবাদ এই মতুয়ারা সেইভাবে। আজকে এখন আমরা থানায় ডেপুটেশন দিয়েছি যে এর যাতে সুবিচার যাতে করে এবং সুবিচার আমরা মতুয়ারা পাই আগামী দিনে। আপনার নাম? আমার নাম হচ্ছে বিকাশ বিশ্বাস। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।